আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ কেন জামাতের জনপ্রিয়তার কথা মেনে নিচ্ছে? প্রশ্ন। জামাত সম্পর্কে এত পজিটিভ বক্তব্য, রহস্য কি? আওয়ামী লীগের সিনিয়র নেতারা, মন্ত্রীরা জামাত সম্পর্কে হঠাৎ এসব কি বলছে? অবাক করা কথাবার্তা। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, যারা জামাত শিবিরের সমর্থক তাদেরকে বলবো বক্তব্যটা ছড়িয়ে দিন, প্রচার করুন, শেয়ার করুন, আপনাদের মতামত জানান, কারণ এই বক্তব্যগুলো একটা নতুন কৌশল আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ নেতা জামাত সম্পর্কে যে ভালো ভালো কথা বলছে, এগুলো কিন্তু যারা জামাতের হেটার্স তারা পিক করবে, পিক করে জামাতের বিরুদ্ধে একটা বড় সড়ো প্রচারণা চালিয়ে বড় ক্ষতি করার চেষ্টা করবে। এজন্যে এই বক্তব্যগুলোর সঠিক ব্যাখ্যা ব্যাপকভাবে জামাত শিবিরের লোকজনের, প্রত্যেক নেতা কর্মীদেরকে প্রচার এবং প্রসার করা উচিত। আপনাদের মতামত জানাবেন। দেখেন কি বলছে, জামাতের জনপ্রিয়তাকে স্বীকৃতি দিচ্ছে, স্বীকার করছে, আরও কত পজিটিভ কথাবার্তা। যেমন আমি কয়েকটা বক্তব্য শোনাব। যমুনা টিভি শিরোনাম করেছে, জামাতের সভা সমাবেশের অনুমোদন রাজনৈতিক সিদ্ধান্ত, কৃষি মন্ত্রী। দেখেন আরও কি বলেছে, দীর্ঘদিন পর জামাতের সভা সমাবেশের অনুমোদন রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন সময় হলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা কিসের ইঙ্গিত, কী পরিষ্কার হবে? এখন যেহেতু তিনি রাজনৈতিক সিদ্ধান্ত বলেছেন, ইট মিনস সামনেও সভা সমাবেশের অনুমতি দিতে বাধ্য হতে পারেন, কারণ রাজনৈতিক সিদ্ধান্তের একটা প্রেসিডেন্স তৈরি হয়ে গেছে। আগের মতো যুগ নেই, এখন বিশ্ববাসী বাংলাদেশের রাজনীতি অবজার্ভ করে, কোথায় কী হয় এগুলো সব দেখে। তো এই জন্যে একটা সিদ্ধান্ত দিয়ে আরও অনেক জায়গায় অনুমতি দেওয়ার বা আরও অনেকভাবে জামাতকে মেইনস্ট্রিমিং করার একটা রাস্তা তৈরি হলো। যাই হোক, রোববার 11 জুন সচিবালয়ে আপনারা একদিন পরে শুনছেন, জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন তাদের কিছু জনসমর্থন রয়েছে, এজন্য তারা রাজনীতি করতেই পারে। কত ইতিবাচক কথাবার্তা, জামাত রাজনীতি করতেই পারে, আবার তাদের জনসমর্থন রয়েছে, এর মানে জামাতের জনপ্রিয়তাকে মেনে নিচ্ছেন, আছে এটা স্বীকার করছেন। একসময় তো বলছেন জামাত একেবারে জনবিচ্ছিন্ন দল, একেবারে মানে তাদের কোনো অধিকারই নেই, কথাবার্তাটা ছিল এরকম। তো এখন তো অনেকটা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট জামাতের জনসমর্থনকে স্বীকার করা হচ্ছে, এবং এই পর্যায়ে স্বীকার করা হচ্ছে যে পর্যায়ে জনসমর্থন থাকলে তারা রাজনীতি করতেই পারে, জামাতের রাজনৈতিক অধিকারেরও একটা স্বীকৃতি এ বক্তব্যের মাধ্যমে। এখন হঠাৎই ইতিবাচক বক্তব্য, জামাতের হেটার্সটা তো বলবে পুরোপুরি আতাত হয়ে গিয়েছে, সমঝোতার একবারে সুস্পষ্ট প্রমাণ এই বক্তব্যগুলো অলরেডি অনেকে প্রচার করা শুরু করে দিয়েছে। এই জন্য এর জবাব জামাত শিবিরের লোকজন আপনারা কী দেবেন? এত ইতিবাচক কথাবার্তা মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে কি হতে পারে? আমি মূল রহস্যটা শেষে বলবো, তবে আপনাদের মন্তব্য আপনারা শুনতে শুনতে মন্তব্য করুন। এ সময় সংলাপের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন এই মুহূর্তে সংলাপের বাস্তবতা নেই, বিএনপি আন্দোলন করে ক্লান্ত হলে তখনই তারা সংলাপের জন্য দাবি করবে। যাই হোক, এটা ভিন্ন বিষয়। একটা বিষয় মনে রাখবেন, যখন আমি কনক্লুশনের রহস্যটা বলবো, আসল কারণ কি এ ধরনের ইতিবাচক বক্তব্যের, যে এই বক্তব্যটা জার্মান রাষ্ট্রদূতের সাথে দেখা করার পরে মাননীয় মন্ত্রী একথা বলেছেন, যে সচিবালয় জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এই মন্তব্যটা করেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসেন প্রথম আলো শিরোনাম করেছে, জামাত নিষিদ্ধ নয় তাই সমাবেশের অনুমতি পেয়েছে তথ্যমন্ত্রী। এর মানে নিবন্ধন ইস্যু নিয়ে এমনভাবে এতদিন বক্তব্য আমরা শুনে আসছিলাম যে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে অ্যাজ ইফ নিষিদ্ধ, কিন্তু জামাত বারবার বলার চেষ্টা করেছিল তারা নিষিদ্ধ নয়, নিবন্ধন বাতিল আর নিষিদ্ধ এক নয়। কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, যে নেতারা জামাত বিএনপি সম্পর্কে বিশদবার না করলে তাদের আর দিন শেষ হয় না, সেই নেতারা ডক্টর হাসান মাহমুদের মতো নেতা, তারা জামাত সম্পর্কে একেবারে ক্লিয়ারেন্স দিচ্ছে জামাত নিষিদ্ধ নয়। এটা তো জামাতের একটা বড় পাওনা এই মুহূর্তে, জামাত নিষিদ্ধ নয় এটা বড় একটা স্বীকৃতি, এটা জামাতের জন্য খুবই জরুরি স্বাভাবিক রাজনীতি করার ক্ষেত্রে। তো এই কথাটা বলেছেন, এর মানে কি জামাত নিষিদ্ধ নয় তাই সমাবেশে অনুমতি পেয়েছে, এটা দ্বারা কি বোঝা যায়? সামনে অনুমতি পাবে, যেহেতু নিষিদ্ধ নয় তাহলে অনুমতি দিতে বাধ্য, বিষয়টা তো অনেকটা সেরকমই বোঝা যায়। দেখেন কি বলা হয়েছে একটু ভিতরে আপনাদেরকে শোনাই। জামাত যেহেতু নিষিদ্ধ দল নয় তাই তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তবে তারা যে বক্তব্য দিয়েছে সেগুলো বিএনপির বক্তব্য বলে মন্তব্য করেন তিনি। এগুলো ইম্পর্টেন্ট বিষয় না, জামাত তো বিরোধী দল, বিএনপি শুরুই বলবে, কিন্তু নিষিদ্ধ দল নয় এই ধরনের কথাবার্তা তো অবাক করা কথা। নিষিদ্ধের মতোই তো তাদের সাথে এতদিন ট্রিটমেন্ট করা হচ্ছে। তাহলে যদি প্রশ্ন করা হয় এতদিন কি নিষিদ্ধ ছিল, এই 10 জনের একদিন আগে কি বৈধ হয়ে গিয়েছে, তাহলে এর আগে তো 4 বার আবেদন করেছে, তখন কেন অনুমতি দেওয়া হয়নি, তাদের অফিস কেন বন্ধ নিষিদ্ধ না হলে?
নিষিদ্ধ না হলে অফিস বন্ধ থাকবে কোন যুক্তিতে? তাহলে কি আমরা ধরে নিব মাননীয় মন্ত্রী যে বলেছেন যে জামাত নিষিদ্ধ নয়, ইট ইন্ডিকেটস দ্যাট জামাতের অফিসও খুলে দেওয়া হতে পারে? এরকম ইন্ডিকেশন না থাকলেও উচিত খুলে দেওয়া, এটা আমি মনে করি। তিনিও এ রোববার সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতেও আবার এই তথ্য জানানো হয়। বুঝতে পারলেন বিষয়টা কতটা ইম্পর্টেন্সের সাথে প্রচার করছে? গত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত জামাত ইসলামী সমাবেশ নিয়ে এক করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জামাত এখনও যেহেতু নিষিদ্ধ হয়নি, রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছে, সেজন্য তাদেরকে সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে। তবে গতকালকে সমাবেশ থেকে যাই হোক, আসপালন ওই বক্তব্যের সমালোচনা তো করবেনই, এটা এটা আমার এখানে বিশ্লেষণের বিষয় না। এরপর দেখেন প্রথম আলো আরেকটা রিপোর্ট করেছে, শিরোনাম একই দিনের, আপনারা সবগুলো একদিন পরে শুনছেন, ১১ জুনের ঘটনা সব। জামাতের বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী ভিতরে কী বলেছে, নীতির পরিবর্তন না হলেও এখানে একটু ভিন্ন কথা আছে। জামাত ইসলামের বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি রোববার রাজধানীর রাজারবাগ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। হাইওয়ে পুলিশের 18তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক দশকের বেশি সময় পর জামাত ইসলামী পুলিশের মৌখিক অনুমতি পেয়ে গতকাল শনিবার, মানে আপনারা শুনছেন তো একটু পরে, ঢাকায় সমাবেশ করে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ হয়। সমাবেশ জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়। জাতীয় নির্বাচন যাই হোক, জামাতের সমাবেশ করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। মোটের উপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটু ভিন্ন হলেও, মানে কোনো না অনুমতি পেয়েছে বা অনুমতি দিয়েছে কোনো না কোনো একটা রিজনের উপর ভিত্তি করে, এটা তো অ্যাটলিস্ট অস্বীকার করার সুযোগ নেই। আবার দেখেন যুগান্তরের একটা রিপোর্ট, ওই 11 জনেরই, আপনার 12 জন শুনছেন, বিচার না হওয়া পর্যন্ত জামাতকে নিষিদ্ধ বলতে পারেনি আইনমন্ত্রী। কত সুন্দর কথা বলছে, জামাত তো এই কথাই বলছে যে চূড়ান্তভাবে তাদের নিবন্ধন বাতিল হওয়ার আগ পর্যন্ত নিবন্ধন নাই, এটা বলা ঠিক না। আর নিষিদ্ধ জুডিশিয়াল প্রক্রিয়া বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ বলা যায় না, সেই কথা তো জামাত বলে আসে। এই কথাটাই মাননীয় আইনমন্ত্রী ক্লিয়ারলি বললেন, বিচার না হওয়া পর্যন্ত জামাতকে নিষিদ্ধ বলতে পারি না। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামাতকে নিষিদ্ধ বলতে পারি না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় আইনমন্ত্রী বলেন, জামাত বিচারের জন্য আইন সংশোধন প্রক্রিয়া চলছে, শীঘ্রই তা মন্ত্রিসভায় উঠবে। জামাত সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, একটু এড়িয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, এই কথাটাও একটা ঐতিহাসিক কথা যে বিচার না হওয়া পর্যন্ত জামাতকে নিষিদ্ধ বলতে পারি না আইনমন্ত্রী এই কথা। যা এখন এই যে দেখলেন যে হঠাৎ করেই জামাত সম্পর্কে এত পজিটিভ বক্তব্য, এটার রহস্যটা কি? আবার জামাতের জনসমর্থন আছে, রাজনীতি করতে পারে, করতেই পারে, কারণটা কি? তাহলে আতাত হয়েছে কি না? না, দেখেন কয়েকটা বিষয়। আওয়ামী লীগের নেতারা সবচেয়ে মেধাবী আমার দৃষ্টিতে, তারা বুঝে শুনে ঠান্ডা মাথায় এইসব কথাবার্তা বলছে। কেন বলছে? কারণ এই এইসব কথাবার্তা বললে বিএনপি সন্দেহ করবে জামাতকে, যে মনে হয় আতাত হয়েছে আওয়ামী লীগের সাথে। জামাত বিরোধীরা সবাই সন্দেহ করবে এবং আরও বিরোধী দলগুলো সবাই সন্দেহ করবে যে হঠাৎ জামাত সম্পর্কে এত ভালো ভালো কথা, যাতে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো জামাতকে সন্দেহ করে জামাতকে দূরে ঠেলে দেয়। এজন্যই মূলত এইসব কথাবার্তা আওয়ামী লীগের নেতারা এবং সিনিয়র মন্ত্রীরা অনেকে বাজারে ছাড়ছেন এবং এতে তারা সফল হবেন। অলরেডি বিএনপির লোকজন বিভ্রান্ত হওয়া শুরু করেছে, বিএনপিকে বিভ্রান্ত করার জন্যই এইসব কথাবার্তা। কারণ বিএনপি যদি সন্দেহ করে জামাতকে দূরে ঠেলে দেয়, এতেই হচ্ছে আওয়ামী লীগের সফলতা, তাহলে আওয়ামী লীগের বিজয়। কারণ বিএনপি জামাতকে ঠেলে দিলে তাহলে বিএনপি ব্যর্থ, এটা আওয়ামী লীগ মনে করে, এটা আমরাও মনে করি, এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, ইতিহাস এটাই বলে। বুঝতে পারলেন তো তাহলে এই বক্তব্য, এইসব ইতিবাচক বক্তব্যের রহস্য কি? বিএনপি নেতাদের বিভ্রান্ত করা, যাটা অলরেডি মোটামুটি সফল হয়েছে, এটা হচ্ছে একটা রহস্য। আরেকটা রহস্য হচ্ছে একই সাথে বিদেশিদের চাপ যেহেতু রয়েছে, ভিসা নীতির একটা খরচ যেহেতু রয়েছে, এ কারণে আবার এইসব কথা মাননীয় কৃষিমন্ত্রী কিন্তু জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বলেছেন। এর মানে বিদেশিদের কাছে দেখানো খুব জরুরি যে না, দেশে গণতন্ত্র আছে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে, এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে, যে জামাতও বড় বড় সমাবেশ করতে পারে, জামাতের অধিকার নিয়েও আমরা কথা বলি,
জামাতকেও স্বীকৃতি দেই যে তাদের জনসমর্থন আছে, সভা সমাবেশ করতে পারে, জামাত এত অপরাধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত নিষিদ্ধ নয়, আমরা এই কথা বলছি না, বিদেশিদেরকে দেখাচ্ছে যে তাহলে গণতন্ত্রে আর বাকি কি, জামাত যদি পারে তাহলে তো বিএনপি এমনিতেই পারে সভা সমাবেশ করতে বা সবকিছু মত প্রকাশ করতে। তো এটা হচ্ছে রহস্য, তো এতে আতাতের কোনো গন্ধ নেই। মূলত এই বক্তব্য বাহ্যিক দৃষ্টিতে জামাতের পক্ষে মনে হলো, আর জামাত কিছুটা লাভ পাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইন দি লং রান এটা জামাত বিরোধী বক্তব্য, আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্য, এবং এগুলো সামগ্রিকভাবে বিএনপি জামাত সহ বিরোধী দলকে ক্ষতিগ্রস্ত করার বক্তব্য। না বুঝে যদি কেউ আতাত তত্ত্ব খুঁজেন তাহলে সে বিভ্রান্ত হবেন। তাহলে আওয়ামী লীগের এই নেতাদের বক্তব্যের সফলতা, যদি কেউ জামাতকে সন্দেহ করেন যে আতাত করেছে, সেখানেই আওয়ামী লীগের সফলতা নিহিত হবে। আসলে বাস্তবতা হচ্ছে এটা আতাত তাতাত কিছুই না, রহস্য তো বললামই আমি।